আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি 2 বছর ধরে এই পদে নিয়োজিত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। আজকে এই 2016 সালে এই দুই দেশের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনি মনে করেন? এই 2 বছরে আমি যেটা ফিল করি যে আওয়ার রিলেশনশিপ হ্যাজ রিচড এ কমেন্ডেবল পিক, উইচ ইজ গুড ফর বোথ দ্য কান্ট্রিজ। এবং জন কেরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যেহেতু বাংলাদেশে সফর করতে যাচ্ছেন, সেটাও একটা ইঙ্গিত যে দুই দেশের সম্পর্ক কেমন। এখন আমাদেরকে রেগুলারলি আমাদের একটা পার্টনারশিপ ডায়ালগ আছে, সেটা হচ্ছে সাথে সাথে সিকিউরিটি ডায়ালগ, সাথে সাথে মিলিটারি টু মিলিটারি ডায়ালগ এবং টিকফা। তো আমাদের এখন যেটা হচ্ছে এই 2 বছরে যা দেখলাম, এই 4টা ডায়ালগের মধ্যে আমাদের বেশ অগ্রসর হয়েছে ইন আওয়ার রিলেশনশিপ। লট অফ নিউ থিংস হ্যাভ কাম আপ অ্যান্ড লট মোর উইল কাম ইন দ্য ফিউচার। বাট এইটার রিফ্লেকশন আমার যেটা মনে হচ্ছে এটা হলো যে জন কেরি অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডেমোক্রেট দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হেয়ার, উনি যে যাচ্ছেন বাংলাদেশে, ইট জাস্ট শোজ দ্যাট আমেরিকাস ইন্টারেস্ট ইজ ভেরি স্ট্রং ইন বাংলাদেশ। ওবামা সরকারের সময় প্রায় শেষ এবং নতুন সরকার নভেম্বরে নির্বাচনের পর আমরা যুক্তরাষ্ট্রে একটা নতুন সরকার দেখব, সেটা রিপাবলিকান হতে পারে, সেটা ডেমোক্রেটিক হতে পারে। কিন্তু এই শেষ দিকে এসে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর একটা তাৎপর্যপূর্ণ, একটা সিগনিফিকেন্স আছে এটার। দুই দেশের মধ্যে এই যে জঙ্গিবাদ বিরোধী, সন্ত্রাস দমন বিরোধী যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, এবারে জন কেরির সফরে কি সেই বিষয়টা প্রাধান্য পাবে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় এইটি সবচেয়ে মানে দ্য মেন পয়েন্ট অফ ডিসকাশন হবে, যে দ্য কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড দ্য কোঅপারেশন বিটুইন ইউএস অ্যান্ড বাংলাদেশ ইন দিস ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। আরও কিছু কিছু ইস্যুজ আছে, যে আমাদের যেই আগের থেকে আমরা চেষ্টা করতেছি যে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস ফর আওয়ার কমোডিটিস ইন ইউএস মার্কেট অ্যাজ অ্যান এলডিসি, যেটা নাকি ইউএসএ অন্য অন্য এলডিসিদেরকে দিচ্ছে, আফ্রিকান এলডিসিদেরকে। তা আমরা এটাকে চাচ্ছি যেন যখন তোমরা দিচ্ছ তাহলে ইউরোপ ইউনিয়ন যারা যা যেভাবে দিচ্ছে সবাইকে সমানভাবে দেখে তারপরে দিচ্ছে, সবাইকে সমান মাপে দিচ্ছে, তো আমাদেরকেও কেন তোমরা দিবে না? এইটাই আমরা, এটাও আলাপ আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, আপনি 2 বছর ধরে এখানে রাষ্ট্রদূত পদে আছেন, আপনার এখানে অভিজ্ঞতাটি কেমন এই 2 বছরের? প্রথম থেকে যেটা আমি যেটা করলাম সেটা হলো যে আমি ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ কমার্স, ডিপার্টমেন্ট অফ লেবার, ইউএসটিআর, যেগুলো রেলিভেন্ট, তো সেই সব জায়গায় সবার সাথে উপর থেকে নিচ পর্যন্ত সবার সাথে আই হ্যাভ মেট মোস্ট অফ দ্য অফিসার্স দেয়ার। তারপরে আই হ্যাভ অলসো ফোকাস মাই অ্যাটেনশন অন দ্য কংগ্রেস অন দ্য ক্যাপিটল। সো এইখানে আমাদের এই কাজটা মনে হয় যে আমরা ভালোভাবে করতে পেরেছি এবং সাফল্য হয়েছে। এখন দেখা যাচ্ছে দ্যার ইজ এ সাম সর্ট অফ কোঅর্ডিনেশন অ্যান্ড গুড কমিউনিকেশন বিটুইন দ্য ক্যাপিটাল অ্যান্ড দ্য স্টেট ডিপার্টমেন্ট, যার জন্যে উই ফিল দ্যাট বাংলাদেশ ইজ ইমেজ হ্যাজ রিয়েলি গন আপ ভেরি হাই অ্যান্ড দের ইজ এ লট অফ অ্যান্ড পার্টিকুলারলি আই মাস্ট সে দিস থিং অন রেকর্ড, দের ইজ এ লট অফ রেসপেক্ট ফর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফর very many reasons. One is about her own background, her tragic life and all that, the way she lost both her parents and 18 members of her family in 75 August 15. Tar modhe je onar je shokto ekta je stand against terrorism, countering terrorism and ensuring that this disease is eliminated from the soil of Bangladesh and that we must return Bangladesh to its secularism, this secularistic philosophy, the secularist way of life, ebong that inclusive way of life and the progressive way of life, and as well as our democratic way of life. So these are the things which when they hear they have a lot of respect and they're quite happy with the present situation in Bangladesh right now, and they are more happy
যে অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন আওয়ার টু কান্ট্রিজ অ্যান্ড উই অলসো ফিল ভেরি হ্যাপি আমরা যে এম্বাসিতে আছি উই ফিল ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ বিন এবল টু অ্যাচিভ দিস লেভেল অফ রিলেশনশিপ বিটুইন আওয়ার টু কান্ট্রিজ। আপনি যেমনটা বললেন যে যুক্তরাষ্ট্র প্রশাসন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যেই অবস্থান নিয়েছেন তাতে যুক্তরাষ্ট্র প্রশাসন অত্যন্ত সন্তুষ্ট এবং মোহাম্মদ জিয়াউদ্দিন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন আপনি 2 বছর পূর্ণ করলেন আপনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক এতক্ষণ আমি কথা বলছিলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাথে আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন সবাই ভালো থাকুন আহসানুল হক ভয়েস অব আমেরিকা।